সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির ও সংশ্লিষ্ট সব অঙ্গ সংগঠন নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পহেলা আগস্ট বিকেলে আইন বিচার ও সংসদ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের 18-এর 1 ধারায় জামাত শিবির ও অন্যান্য যে অঙ্গ সংগঠন নিষিদ্ধ করল এবং এটা সন্ত্রাস বিরোধী আইনের যে দ্বিতীয় তফসিল আছে সেখানে এগুলো তালিকাভুক্ত হবে। এদিকে রাজধানীর খামারবাড়িতে জাতীয় শোক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিষিদ্ধের পর জামাত শিবির আত্মগোপনে গিয়ে ধ্বংসের চেষ্টা করবে। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী বলেন, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে গিয়ে আবার ধ্বংস করার চেষ্টা করবে। সেখানেও জঙ্গি সংগঠন হিসেবে এদের মোকাবেলা করা এবং মানুষকে রক্ষার চেষ্টা সবাইকে মিলে করতে হবে। এর আগে 29 জুলাই 14 দলীয় জোটের নেতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জোটের বৈঠকে দলগুলো জামায়াতকে নিষিদ্ধ করার পক্ষে একমত হয়। জামাত শিবির নিষিদ্ধ হলে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়া এবং পরবর্তী সময়ে কি কি প্রভাব পড়তে পারে সেটা নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, আন্ডারগ্রাউন্ডেরও তারাও ছিল। আন্ডারগ্রাউন্ডে থেকে কোনোদিন সফলভাবে কিছুই করা যায় না। জামায়াত শিবির আন্ডারগ্রাউন্ডে গেলে নিজেরাই শেষ হয়ে যাবে। বৈঠক সূত্রে জানা গেছে, জামাতকে নিষিদ্ধ করার জন্য প্রথমে দাবি জানান তরিকত ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বাশার মাইজভাণ্ডারি। তখন বৈঠকে উপস্থিত একাধিক নেতা জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের পক্ষে মত দেন। সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় 2013 সালে জামায়াত ইসলামের নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর 2018 সালের 29 অক্টোবর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। তার আগেই সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী 2017 সালের মার্চে জামায়াতের জন্য বরাদ্দ মার্কা দাঁড়িপাল্লা প্রতীকের তালিকা থেকে বাদ দিয়ে গ্যাজেট জারি করে নির্বাচন কমিশন। আদালতে নিবন্ধন অবৈধ ঘোষিত হওয়ায় জামায়াত 10ম এবং 11ম সংসদ নির্বাচনে অংশ নেয়ার যোগ্যতা হারায়।